बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আলহামদুলিল্লাহ, কনকনে শীতে যেহেতু আপনারা ব্রিজের এই পারে ওই পারের চেয়ে এই পার শীতের প্রভাব অনেকটাই বেশি। আবার বর্তমান সময়ে করোনার প্রভাব দ্বিতীয়বারের মতো আগের চেয়েও আরো ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। প্রতিকূল অবস্থা আজকের এই মাহফিলে কনকনে শীতে অন্য কারোর জন্য আসেন নাই, রাহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য এসেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই নবী প্রেমকে কবুল করে নিক। আমি দেখেছি অসংখ্য একতা সংঘ, আমি দেখেছি অনেক ক্লাব প্যাকেজ করছে, আমি দেখেছি অনেক সংগঠন নাটক গান নায়ক নায়িকা নিয়ে নাচতে। কিন্তু বড় খুশি হলাম আশার আলো একতা সংঘ চাইলে নাচের আয়োজন করতে পারতেন, চাইলে কোনো প্যাকেজ করতে পারতেন, চাইলে নায়ক নায়িকাদের এনে দুনিয়াবি কিছু মনোরঞ্জন করতে পারতেন। কিন্তু দুনিয়ার সামান্য সেই পাওয়া শোক বিসর্জন দিয়ে নবীর মুহাব্বতকে প্রাধান্য দিয়ে আখিরাতের খোরাক নেওয়ার জন্য তারা আজকে মাহফিলের আয়োজন করেছেন। এইভাবে যদি সমস্ত সংগঠন বুঝত যে দুনিয়া আমার মূল নয়, মুস্তাফা আমার মূল, তাহলে এই বাংলার জমিনে ধর্ষণ ইপটেজিং এগুলো অনেক আগেই বন্ধ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এরকম একটাকে উদ্যোগ নিতে হয়, বাকি পরিবর্তন এমনিতেই আসবে। আমি আশার আলো একতা সংঘকে আমার তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি নগণ্য অদম নালায়েক অযোগ্য জ্ঞানহীন আমলহীন মাওলার দরবারে অপরাধী হয়ে দু একটি আলোচনা করে ইনশাআল্লাহ সভাপতি মহোদয়ের হাতে আপনাদেরকে সুপর্দ করে দিয়ে আমি বিদায় গ্রহণ করব। তো আজ যেহেতু 30শে ডিসেম্বর, আগামী কাল 31শে ডিসেম্বর, যেটাকে বাঙালিরা অপসংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে 31st night day বলে উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে নিমজ্জিত থাকে। তো আজকে যেহেতু এখানে যুবক বসে আছে, আমার যুবকদেরকে বলে যাব, তুমি কি দুনিয়াটা চাও নাকি মাওলাকে চাও? যদি বলো আমি দুনিয়াতে মনোরঞ্জন করব, তুমি ইবলিসকে রাজি করলাম। আর যদি বলো না আমার ঘরেও একটা বোন আছে, আমার বোনকে নিয়ে যদি কেউ যায় আমার বড় খারাপ লাগে, আমার ঘরে একটা মা আছে, ওই মায়ের অন্যাদর গিয়েও যদি টান দেয় আমার বুকে লেগে উঠে, তোমার কাছে যদি মানুষত্ব বোধ থাকে আমি তোমার পায়ে হাত রেখে বলে অন্যের বোনের ইজ্জত নিয়ে অন্য মায়ের অন্যা নিয়ে আগামী কালকে টানাটানি করিও না। এখন সে সামনের দিকে চলে যায়, মুহাব্বত ভালোবাসা এটা ছাড়া কখনো দুনিয়া হতে পারে না। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন বড় ভালোবেসে, ভালো না বেশে সৃষ্টি করে নাই। আমাকে মাওলা বানিয়েছেন বড় আদর করে, আপনাকে ঘৃণা করে বানাই নাই, বড় ভালোবেসে বানিয়েছেন। সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে মাহবুব ও আমার হাবিব রে, আপনি একটু আপনার উম্মত রে জানায়া দেন না, আমার 100% ভালোবাসার মধ্যে 99% ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম, 1% ভালোবাসা আমার মাখলুকাতের মাঝে বিতরণ করে দিলাম। তাহলে মা আমার 10 মাস 10 দিন পেটের কষ্ট সহ্য করে 1% ভালোবাসার ভেতরে, আমার বাবা সুন্দর কাপড় না পরে আমারে পরায়
1% ভালোবাসার জন্য আমার বোন শ্বশুর বাড়িতে ভাই কেমন আছে বলে কান্না করে 1% ভালোবাসার ভিতরে আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না 1% ভালোবাসার ভিতরে স্বামী বউ ছাড়া অন্য কাউরে ভালোবাসে না 1% ভালোবাসার ভিতরে আমার সন্তান আমার কাছে আপনার সাথে আপনার সন্তান অমূল্য রতন 1% ভালোবাসার কারণে বন্ধু বন্ধুর জন্য পুরা দুনিয়াটা বিসর্জন দেয় 1% ভালোবাসার কারণে 1% ভালোবাসা যদি দুনিয়াতে মা অতুলনীয় হয় বাবা যদি অতুলনীয় হয় ভাই যদি অমূল্য রতন হয় বউ যদি অতুলনীয় হয় যেই মাওলা 99% ভালোবাসা রেখে দিয়েছে ওই মাওলার মহব্বত কত বড় হয়ে যাবে সেই জন্য বন্ধু আমার আমি যদি কোনো অপরাধ করি আমি যদি কোনো দোষ করি বাংলার আদালতে বাংলার বিচারে যদি সেটা মামলা হয়ে যায় বন্ধু আমারে পুলিশে কোচবে র‍্যাব আমারে কোচবে আদর করার জন্য নয় আমাকে জেলে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করার জন্য একবার হিসাব করে দেখেন যদি মাদক নেন মামলা হয় যদি ফিসিং করেন মামলা হয় যদি কারো সম্পদ মেরে দেন মামলা হয় যদি দুর্নীতি করেন মামলা হয় যা দেখা যায় ওটা করলে মামলা হয় ওই মামলায় আপনার স্থান কারাগার কিন্তু আপনি নিজের মনকে বলেন ওপেনে গোপনে মাওলার কাছে কত গুনাহ করেছেন কিন্তু একবারের জন্য আমার মাওলা আমার রিজিক বন্ধ করে দেয় নাই তো এখন সামনের দিকে চলে যায় বন্ধু আমার বাংলার পুলিশ মামলা হলে খুঁজে কারাগারে নেওয়ার জন্য বাংলার র‍্যাব খুঁজে ক্রসফায়ার দেওয়ার জন্য আমার হাবিব আকা আমার মনিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে উম্মত শোনো শোনো যখন রাতের মধ্যভাগ হয়ে যায় মাওলার রহমত প্রথম আসমানে চলে আসে ডাক দিয়ে বলে ইয়া ইবাদি ও আমার বান্দা দেখি বিছানায় সবাই ঘুমায় কেউ দেখি চায়ের দোকানে আড্ডা দেয় কেউ দেখি ফেসবুক ইউটিউবে সিনেমা দেখে কেউ দেখি অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত আছে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি কি দুনিয়ার আরামের ঘুমকে হারাম করে চায়ের দোকানের আড্ডা বাদ দিয়ে ফেসবুক ইউটিউবের অশ্লীল ভিডিও বাদ দিয়ে তুমি যদি মাওলার জন্য যাই নামাজে সিজদায় পড়ে দুটো চোখের পানি ছেড়ে দাও আমি মাওলা শাস্তি দিব না জীবনের গুনাহ মাফ করে দিব তো যে আল্লাহ আমারে খুঁজে গুনাহ মাফ করানোর জন্য শুধু তাই নয় বসে গুনাহ মাফ করব তাই নয় ও আমার বান্দা তোর কি রিজিক লাগবে আমি মাওলা রিজিক দিব তোর কি সুস্থতা লাগবে আমি মাওলা সুস্থতা দিব তোর কি টাকা লাগবে আমি মাওলা টাকা দিব কাজা ওয়া কাজা তোর যা লাগবে রাতের আঁধারে দুটো হাত তুলে বল আমি মাওলা দিতে তোরে দেরি করব না সেই জন্য আমার নবী ডাক দিয়ে বলে উম্মা মাওলা তোমার কাছে টাকা চায় না মাওলা তোমার কাছে পয়সা চায় না মাওলা তোমার ঘর চায় না মাওলা তোমার বাড়ি চায় না মাওলা তোমার বিজনেস চায় না মাওলা তোমার কাপড় চায় না মাওলা তোমার কাছে একটা জিনিস চায় সেটা হচ্ছে দুটো চোখের পানি চায় বন্ধু আমার তুমি কত বন্ধুর জন্য কেঁদেছো ওই চোখের পানি কোনো লাভ হয় নাই তুমি কত দুনিয়ার জন্য কেঁদেছো ওই দুনিয়ার কান্না কোনো লাভ হয় নাই তুমি মাওলার জন্য একবার চোখের পানি ছেড়ে দাও ওই চোখের পানি এত পাওয়ার এত দামি তোমার দু চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিবে এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায় তাহলে আজকালকে 31st নাইট ডে বন্ধু আমার তোমার পায়ে আমি হাতটা রেখে বলি যে আল্লাহ তোমার ক্ষমাদি করে দিতে চায় যে আল্লাহ তোমার রিজিকের দুয়ার খুলে দিতে চায় যে আল্লাহ তোমার অশান্তিকে শান্তি করতে চায় যে আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করতে চায় যে আল্লাহ তোমাকে মাহবুব বানায়া ওলি বানাইতে চায় তুমি কি সেই আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসকে রাজি করতে পারবে
তো যদি বলো ইবলিসকে আমি রাজি করব না তাহলে আজকেই শপথ নাও যে 35 নাইট দিতে যখন সবাই নাচবে যখন সবাই ড্যান্স দিবে তুমি কি আল কোরআনটা খুলে মাওলার ইবাদতে মগ্ন হয়ে যাবে তুমি কি আল কোরআন খুলে আলিফ লাম মিম বলে ডাক দিবে না তুমি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মাওলার জিকির করবে না তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ বলে মাওলাকে কি রাজি করবে না তো সবাই তাকো গান নাচ ড্যান্স নিয়ে তুমি তাকো মাওলার মহব্বত নিয়ে এখন আসেন সামনের দিকে চলতে কথা বোঝা যাচ্ছে আমি বড় কান্ত সেই জন্য আমি আস্তে আস্তে করে বলি যাতে করে আপনার জীবনে একটা চেঞ্জ একটা পরিবর্তন আনতে পারে আমার যুবকগুলোর জন্য আজকের পুরাটাই আমি আজকের মাহফিলের মেসেজ যুবকদের জন্য মুরব্বিদের জন্য আমার কাছে কোনো মাহফিল নাই আলেম ওলামার জন্য কোনো মাহফিল নাই যদি বলেন কেন কারণ যাদের কাছে আমি দোয়া চাইব ওদেরকে যদি মাহফিল করি এটা মানাই সুতরাং আমি মুরব্বিদের জন্য কোনো নসিহত করব না উলামায়ে কেরামের জন্য কোনো অনুরোধ করব না একটাই চাওয়া আছে দুটো হাত তুলে আমি গোলামের ছেলে গোলামের জন্য একটু দোয়া করবেন আর যুবকদের কাছে একটা চাওয়া আছে তোমাদেরকে কিন্তু আমার মাঠে লাগবে মাঠ ছেড়ে দিও না কারণ সুন্নিয়তের বিজয় শুরু হয়ে গেছে তোমরা হয়তোবা জানো না চট্টগ্রামে যদিও বা সুন্নিয়তের রাজধানী কিন্তু আজ সিলেটের স্থাতকের জমিনে সুন্নিয়তের বিজয়ের ধ্বনি উঠেছে সাতক্ষীরার জমিনে ইয়া রাসূলুল্লাহর স্লোগান উঠেছে ব্রাহ্মণবাড়িয়া বলো কুমিল্লার চাঁদপুর বলো 66টি ডিস্ট্রিক্ট এখন চিনে গেছে হুসাইনীদের বড় দরকার তাহলে যুবক যদি মাঠ ছেড়ে দেয় আমরা কি বিজয় হতে পারবো মুরব্বিরা দোয়া করবে যুবকদেরকে মাঠে দরকার আছে আমি 2019 সালে যখন হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্নিয়তের বিজয়ের স্তম্ভ মজবুত করার জন্য বক্তা হিসেবে নয় ওয়াইজিং হিসেবে নয় একজন কর্মী হয়ে যখন মাঠে নামলাম আমার বক্তব্য মাহফিলের অভ্যাস কখনোই ছিল না কিন্তু আপনারা কেন দাওয়াত দেন সেটাও আমার জানা নাই কারণ আমার মাহফিলগুলো কারো সাথেই মিলেও না ওইভাবে আমি মাহফিল করতেও পারি না কিন্তু আমি নেমেছিলাম মাঠে একটা কারণে যখন দেখলাম বাবা শাহজালালের দেশে এজিদিরা বড় করে কথা বলে আমি বললাম তোদের বড় করে করার অধিকার নাই এই জমিন হুসাইনীদের এই বাংলায় হুসাইনীদের বিজয়ের স্বপ্ন বুকে নিয়ে 19 সালে যখন মাঠে নামলাম তখন মনে মনে ভাবলাম যুবকদেরকে গুছাইতে অনেক সময় লাগবে 4-5 বছর চলে যাবে এরপর মাঠে বিপ্লব আসবে এগুলো করতে করতে আমার 10-12 বছর চলে যাবে আমার মাওলা আমার হায়াতের বাজেট কত রেখেছে এটা আমার জানা নাই আমি কি পারব সুন্নিয়তের বিজয়ের স্বপ্ন দেখাতে আমি কি পারব এই বাংলার জমিনে আর রাসূলুল্লাহর স্লোগান বুলন্দ করতে কিন্তু আমার যুবকরা বলেছে মাটির নামেন 5 বছর নয় 3 মাসে পরিবর্তন নিয়ে আসবো আলহামদুলিল্লাহ 3 মাসে যেই পরিবর্তন আমরা দেখিয়েছি আপনারা দেখিয়েছেন নারায়ণগঞ্জের জমিনে যেখানে বলেছিল আমাদের রক্তের বন্যা বসায়া দিবে আমরা যখন স্লোগান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ঢুকলাম এজিদি পালাতে বাধ্য হয়ে গেছে দুই দিন পর্যন্ত দেখা যায় নাই সেই জন্য হুংকার না দিলে বাঘ যখন একটু চুপ হয়ে থাকে তখন রাস্তার কুকুরগুলো চিল্লায়া ওঠে এখন বাঘের গর্জন দেওয়ার বড় সময় হয়ে গেছে সেই জন্য বলি যুবকদেরকে অ্যাক্টিভ থাকতে হবে মাঠ ছেড়ে দেওয়া যাবে রাস্তা ছেড়ে দেওয়া যাবে না যেই কোন মুহূর্তে আমরা মাঠ ছেড়ে দেই নাই ওয়াদা করেছিলাম যুবক মাঠে আগে থাকব পরে মাঠে ফিরব তোমাদের ওয়াদা কি আমি রক্ষা করি নাই আমি কি আগে আসি নাই আমি কি সবার পরে যাই নাই তাহলে কখনো এই মাঠ তোমরা ছেড়ে দিতে পারবে না এখন সামনের দিকে চলে যায় গভীর মনোযোগ বন্ধু আমার
আজকে যেই 30 ডিসেম্বর রাত গভীর থেকে গভীর হচ্ছে 12টা বাজার সাথে সাথে 31 ডিসেম্বর 31st নাইট ডে শুরু হবে 31 ডিসেম্বরের পর 1 জানুয়ারি 2021 শুরু হবে একটা বছর শেষ হয় আরেকটা বছর শুরু হয় এর মাধ্যমে আমার বাঙালি জাতি মনে করছে যে হ্যাপি নিউ ইয়ার নতুন একটা বছর এটা আমার আনন্দিত করা লাগবে আমার নাচতে হবে আমার ড্যান্স দিতে হবে আমি জিজ্ঞেস করলাম যুবক ও আমার যুবতী কেন তোমার ড্যান্স দেওয়া লাগবে সে বলে বারবার আসে না 31 ডিসেম্বর বছরে একবার আসে আমি বলতে লাগলাম বছরে একবার নয় এই 31 ডিসেম্বর তোমাকে মেসেজ দিচ্ছে তোমার কবরটা বড় কাছে হয়ে গেছে একটা বছর চলে যায় কবর দূর থেকে কাছে আসে এখানে তো হ্যাপি হওয়ার কিছু নাই এখানে তো কান্না করার বিষয় একটা বছর চলে গেছে 31 ডিসেম্বর 2021 সাল আমার মরণের বছর হতে পারে তো তোমার মরণের বছর কি নাচার বছর তোমার মরণের বছর কি ড্যান্সের বিষয় তোমার মরণের বছর কি প্যাকেজের বিষয় তো তোমার মরণের বছর হোক কোরআন ও হাদিসের মাহফিল শোনার বছর তোমার বছর হোক ইয়া রাসূলুল্লাহর স্লোগানের বছর তোমার বছর হোক ইয়া নবী সালাম আলাইকা ওয়ালার বছর তোমার বছর হোক আল কোরআন খুলে দেখার বছর কারণ অন্তত কবরে গিয়ে বলতে পারবা আমার বছর আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেছি সেই জন্য বন্ধু আমার আশারের নামাজ কি পড়েছেন পড়েছেন আজান হয়েছে কি হয় নাই হয়েছে যখন আজান হয় আমাদের বিবেক বলে ওঠে আশারের নামাজের সময় হয়ে গেছে যখন একামত হয় তখন বিবেক বলে ওঠে আর বেশি দেরি নয় আমার নামাজ শুরু হবে বন্ধু আমার আমিও মরে যাব আপনিও মরে যাবেন জানাজার নামাজ হবে জানাজার আজান কই গেল জানাজার আকামত কই গেল বন্ধু আমার যদি গভীর মনোযোগ দাও যেই দিন তুমি দুনিয়ার জমিনে আসলা ডান কানে একটা আজান হয়েছে বাম কানে একটা একামত হয়েছে এটা কিসের আজান জানো নি এটা তোমার জানাজার নামাজের আজান যেটা একামত সেটা কিসের জানো সেটা তোমার একামতের জানাজার একামত রব্বুল আলামিন যখন দুনিয়া জমিনে তোমারে পাঠায়া দিলেন আমার মাওলার মাধ্যমে একটা মেসেজ আসলো বান্দা আমার ডান কানে আজান হয়ে গেছে তোমার মরার আর বেশি দেরি নয় তোমার জানাজা অতি সন্নিকটে বাম কানে একামত হয়ে গেল আপনাকে মেসেজ দিচ্ছে আর সময় নাই এখনি তোমার জানাজার নামাজ হবে তো বন্ধু আমার যেই নামাজের আজান হয়ে গেল যেই নামাজের একামত হয়ে গেল সেই নামাজ আর বেশি দেরি নয় যেই যুবক বলে এক বছর পর ভালো হবো যেই বছর যুবক বলে দুই বছর পর ভালো হব বন্ধু আমার তোমার কাছে কি কোনো গ্যারান্টি আছে তোমার কাছে কি ওয়ারেন্টি আছে তুমি বাঁচবে বাঁচবে এই কথার কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই তুমি যে মরবে এই কথার গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে সেই জন্য বছরের শেষ রাতে বলে যায় যুবক রে এই বাংলার জমিনে নাচ দিয়া ড্যান্স দিয়া প্যাকেজ দিয়া গজবার বাড়াইয়া দিও না 31 ডিসেম্বর কোরআন তেলাওয়াত করে নবীর উপর দরুদ পড়ে অন্তত আযাব গজব কমানোর একটু ব্যবস্থা করে দাও এখন আসেন সামনের দিকে চলে যায় আমার ভালোবাসা কার জন্য হবে গভীর মনোযোগ বন্ধু আমার আমরা বান্দা আমাদের দুটো কোয়ালিটি আছে একটা কোয়ালিটি হচ্ছে আমরা নরম হই আর একটা কোয়ালিটি হচ্ছে আমরা গরম হই একসাথে মানুষ গরম নরম হয় না যেই অবস্থায় মানুষ গরম হয় সেই অবস্থায় নরম হয় না যেই অবস্থায় মানুষ নরম হয় সেই অবস্থায় মানুষ গরম হয় না আপনাদের মধ্যে বিবাহিত আছে না নাই আছে অবিবাহিত আছে যারা বিবাহিত ওদের স্ত্রী আছে স্ত্রী যখন থাকে তিনি স্বামীর অবস্থা বুঝে চোখ দেখে বুঝে যায় ওনার মাইন্ড মেজাজ গরম না ঠান্ডা যদি বউ দেখে স্বামীর মেজাজ গরম তখন বউ কি করে স্বামীর পছন্দনীয় জিনিস সামনে এনে স্বামীকে ঠান্ডা করার চেষ্টা করে কথা ঠিক কিনা
আর যখন দেখে মাইন্ড পুরো ফ্রেশ, দেখে হাসে, কথা বলার মধ্যে দেখে কোনো গরম নাই, তখন বউয়ের যা দরকার তার স্বামী থেকে খুঁজে নেয়। কথা ঠিক কিনা? যখন আমরা দেখি আমাদের ওয়াইফ যখন দেখে ক্লান্ত শরীর নিয়ে আসলাম, তখন আমরা যা পছন্দ করি তার সামনে দেয়, যেন আমাদের মাইন্ডটা অন্যদিকে না যায়। যখন দেখে আজকে সারাদিন ঘরে মাইন্ড বড় ফুরফুরে, তখন বলে উঠে একটা জিনিস চাইব দিবেন, বলবেন কি? আংটি লাগবে। মাইন্ড যদি ভালো লাগে তখন বলে আংটি কেন, চেনটাও কিনে দিব। ঠিক কিনা? তো আমাদের বাংলাদেশে সারা বিশ্বে একই অবস্থা। স্ত্রীরা চায় স্বামীর মাইন্ড কোন দিকে, মাইন্ড যদি গরম হয় তখন স্বামীকে রাজি করতে যা করা দরকার স্ত্রীরা করে, আর স্বামীর মাইন্ড যখন বড় ফুরফুরে থাকে তখন স্ত্রীর যা লাগে তা খুঁজে নেই। তো আমার নবীর দুটো অবস্থা ছিল। আমার নবী মাঝে মাঝে কাঁদতেন, আমার নবী মাঝে মাঝে হাসতেন। আমার নবীর জিন্দেগিতে বেশিরভাগ সময় গিয়েছে কান্নার ভিতরে, অতি অল্প সময় গিয়েছে আমার নবী হাসির মধ্যে। বন্ধু আমার সামনের দিকে চলে যায় দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনার ঘরে আসলেন, সিজদায় দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি। আসার সময়ও কান্না, যখন আমার নবী চলে যাচ্ছেন তখনও ডাক দিয়ে বলে আল বিদা আল বিদা উম্মতি উম্মতি উম্মতি। সবগুলোর কথা বাদ দিলাম, তুই উম্মত রে মনে রাখলাম। আসার সময়ও তোরে বলি নাই, যাওয়ার সময়ও তোরে বলতে পারি নাই। এরকম কেউ ভালোবাসবে আপনাকে? কখনো ভালোবাসবে? সেই জন্য আমার নবী সর্বাবস্থায় কাঁদতেন। যখন মামেনার ঘরে আসলেন তখন রব্বি হাবলি উম্মতি। আমার নবী রাস্তা দিয়ে যায়, কাফেররা বলে মাজনুন পাগল যায়। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে উম্মতি উম্মতি। তাইফের ময়দানে পাথর মারে আমার নবী বলে উম্মতি উম্মতি। আমার নবীর ঘরের ভেতরে তালা বন্ধ করে দেয়, ভেতর থেকে বাহির হয় কান্নার আওয়াজে উম্মতি উম্মতি। আমার নবী সিজদায় যায়, গরুর ভুঁড়ি তুলে দেয়, উঠতে বড় কষ্ট হয়। আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মতি উম্মতি। আমার নবীর মক্কার জমিন থেকে বের করে দেয়, আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মতি উম্মতি। বদরের মধ্যে চোখের সামনে সাহাবীদেরকে শহীদ করে আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মতি উম্মতি। উহুদের মধ্যে দন্দন মুবারক শহীদ হয়ে গেল, আমার নবী বলে উম্মতি উম্মতি। আল্লাহ বলেন আপনাকে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবীকে রাজি করার জন্য আমি মেরাজে নিয়ে যাব, সুম্মা দানা আরো বেশি কাছে আরো বেশি কাছে। যখন হাকিকতে খোদা পর্দা যখন চলে গেল, নবুয়তের রেসালতের পর্দা যখন উঠাইয়া দিল, হাকিকত যখন মিলে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনার রাজি করতে চাই। আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মতি উম্মতি উম্মতি। উম্মতরে যদি মাফ করে দাও আমি নবী রাজি হয়ে যাব। বন্ধু আমার গভীর মনোযোগ, আমরা মেরাজে যাওয়া কত আশ্চর্য হয়, আমাদের নলেজ ধরে না। কেমনে মক্কা থেকে ফিলিস্তিনে গেল, কেমনে ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা গেল, সিদরাতুল মুনতাহা থেকে কেমনে লামাকানে গেল। আমরা গবেষণার পর গবেষণা করি, অনেকেই বিষয়ে বিজ্ঞানের আলোকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনাদেরকে বলি বিষয় বড় ভুল, কারণ বিজ্ঞান আগে নয় মেরাজ আগে, বিষয় হবে মেরাজুন নবীর আলোকে বিজ্ঞান প্রমাণ করতে হবে। তো আমরা যখন আশ্চর্য হই মেরাজে যাওয়া নিয়ে, আল্লাহ বলে সুবহানাল্লাজি। আশ্চর্য হওয়ার কি আছে? নবী তো মেরাজে যায় নাই, মাওলা মেরাজে নিয়ে গেছে। তো আল্লাহ আশ্চর্য কি? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ান নাজিমি ইজা হাওয়া
মেরাজে আসা তা আশ্চর্য নয়, মাহবুব হাবিবকে দেখবে, রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনের সাথে কথা বলবে, কারণ আশ্চর্যের কিছু নাই, এটা বড় স্বাভাবিক। কিন্তু লা মাকানে আসার পরে, মাওলার দিদার পাওয়ার পরে কেউ জমিনে যাবে না। সেই জন্য মুসা যখন দেখতে চাইল, আমি বললাম লাম তারানি, ইব্রাহিমকে যখন খলিল বানাইলাম তখন বললাম দেখা দিব না, কারণ দেখা যদি দেই লামাকানে যদি নিয়ে যায় তখন আর দুনিয়াতে আসবে না। কিন্তু যেই নবী কখনো দোয়া করে নাই, যেই নবী কখনো চাই নাই, ওই নবীদের যখন মেহমান করলাম একবারও বলে নাই আমি নবী আল্লাহর দরবারে থাকবো, কেউ আসতে পারে নাই, আমি এসেছি আর যাব না। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে মাওলা তাড়াতাড়ি বিদায় দাও, আমি যদি না যাই উম্মত আমার জাহান্নামে যাবে, আমি উম্মতকে জাহান্নামে রেখে লা মাকানে থাকতে পারবো না। আল্লাহ বলেন আশ্চর্যের বিষয় মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ওই নূরানি নবীর কসম ইসা হাওয়া, যেই নবী মেরাজ থেকে উম্মতি উম্মতি বলে জমিনে চলে আসছে। আমার নবীর দুই অবস্থা, আমার নবী হাসতেন, আমার নবী কাঁদতেন, আমার নবীর বেশিরভাগ সময় কান্নার মধ্যে গিয়েছে, কিন্তু কিছু কিছু সময় আমার নবী বড় আনন্দিত হয়েছে, কিছু কিছু সময় আমার নবী বড় হেসেছে, কিছু কিছু সময় আমার নবী বড় হেসেছে, কিছু কিছু সময় আমার নবী বড় আনন্দিত হয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন হিজরত করে দয়াল নবী মদিনায় চলে আসলেন, যেই কথা হুজরা শরীফ যেটা রওজা শরীফ তা আমার নবীর হুজরা ছিল, এখানেই আমার দয়াল নবী মা আয়েশার সাথে সংসার করতেন এই ঘরে, যেই ঘরে বর্তমান রওজা শরীফ সেই ঘরে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার মনে জাগলো দুনিয়ার সবচেয়ে বড় দামি জিনিস আমি নবী থেকে চেয়ে নিব। আমি চাইতে লাগলাম কখন চেহারায় ওয়াদ্দুহা হাসি দেয়, কখন আমার নবীর নাফস আমার নবীর চেহারায় ওয়াদ্দুহা বড় ফুরফুরে থাকে। একদিন সময় আসলো, দেখলাম রাআইতু তাইয়াবান নাফস, আমি দেখলাম আমার নবী আজকে বড় ফুরফুরে মেজাজের, কথা বললে উত্তর দেয় শুধু হাসে শুধু হাসে শুধু হাসে। আমি ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখি আপনি অনেক আনন্দিত। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমি আছে বড় খুশি, এই কারণে মাওলা সমস্ত খাজিনার মালিক করে দিয়েছে, আজকে আমি বড় খুশি। স্ত্রী যখন দেখে স্বামী বড় খুশি তখন দামি জিনিস চেয়ে নেই। তো আমাদেরকে যখন খুশি দেখে আমাদের ওয়াইফ বলবে স্বর্ণের আংটি দেন, আমাদের ওয়াইফ বলবে স্বর্ণের চেন দেন, আমাদের ওয়াইফ বলবে টাকা লাগবে শপিং যাব টাকা দেন, আমাদের ওয়াইফ চাইবে দুনিয়াবি জিনিস। কিন্তু মা আয়েশা ডাক দিয়ে বলে নবী গো আজ বড় দামি জিনিস চাইবো, দিবেন নি, আমার নবী এত খুশি এত খুশি, আজকে আয়েশা চাইতে থাকবে মনিব দিকে থাকলে। আজকে আয়েশা কি করতে থাকবে? চাইতে থাকবে। মনিব কি করবে? দিতে থাকবে। মা আয়েশা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো, দামি জিনিস বেশি চাওয়া যায় না, আমার একটা জিনিস চাওয়া ইগফির, আপনি নবী একটু ক্ষমা চান, লি আয়েশা তা আয়েশার জন্য ইনদাল্লাহি তাবারক ওয়া তাআলা আল্লাহর দরবারে নবুয়তের এই দুই হাত মোবারক তুলে আয়েশার জন্য একটু দোয়া করে দেন। হ্যাঁ, আমি হলে আমার বউ হলে বলতেন আংটি দেন, আমার বউ হলে স্বর্ণের চেন দেন, আমার বউ হলে বলে কক্সবাজারে নিয়ে যান, সাজেক যাব মাহফিলের জন্য কোথাও নিতে পারেন না, একটু নিয়ে যান না। কিন্তু আমার রসুলের বিবি বলছে আমি আয়েশা সাজেক নয়, আমি আয়েশা কক্সবাজার নয়, আমার স্বর্ণের আংটি লাগবে না, আমার চেন লাগবে না, দুনিয়া এবং জান্নাতের বাদশা রহমাতুল লিল আলামিন যদি দুটো হাত মোবারক আয়েশার জন্য মাওলার দরবারে তুলে দেয়, আয়েশার জিন্দেগি তে এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। এতটুকু বলতে বাকি,
দয়াল নবী রহমাতুল্লিল আলামিন যাই নামাজ বসায়া দিলেন, দুটো হাত তুলে দিলেন, ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ও আমার রব ইগফির লি আয়েশাতা, আল্লাহ রে আপনি আয়েশার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আগে এবং পরে, মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা, আগে এবং পরে, ওপেনে এবং গোপনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, যদি আমার আয়েশার পক্ষে কোনো ভুল ভ্রান্তি অজানাতে হয়ে যায়, আমি নবুয়তের হাত তুলে দিলাম, আল্লাহ আমার আয়েশার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে তুমি মাসুম নিষ্পাপ বানায় দাও। দোয়া করতে বাকি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা এত বেশি খুশি হলেন, এত বেশি আনন্দিত হলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে এত বেশি আনন্দিত হলাম, কারণ নবুয়তের দুয়ার রেসালতের হাত মুবারক আল্লাহর দরবারে স্পেশাল আয়েশার জন্য উঠেছে। আয়েশার এত বড় উপহার জিন্দেগিতে আর হতে পারে না। আমি এত বেশি খুশি হলাম, গড়াইতে গড়াইতে খুশিতে হাসতে হাসতে নবীর কোলে পড়ে গেলাম। কতটুকু খুশি হলে নবীর কোলে গড়াইয়া পড়ে, যখন নবীজির কোলে পড়ে গেলেন, আমার নবীর জাইনামাজে দোয়া শেষ, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসিতে আত্মহারা হয়ে, খুশিতে আনন্দিত হয়ে, গড়াইতে গড়াইতে নবীর কোলে মাথা মুবারক রেখে দিয়েছে, আমার নবী মা আয়েশার ওই চেহারা মুবারক ধরে বললেন, আয়েশা তুমি কি আজ বড় খুশি হয়ে গেছো? উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে খুশি হব না, স্বর্ণের চেইন তো দামি নয়, আংটি তো দামি নয়, টাকাদের হাম তো দামি নয়, মুস্তাফার হাত যার জন্য উঠে গেছে সে তো বড় দামি হয়ে যায়, আজ রহমাতুল লিল আলামিন আয়েশার জন্য দোয়া করেছে, এই রকম খুশি আগেও কখনো হয় নাই, ভবিষ্যতে হব না, আজকের দিন আয়েশার জন্য ঈদের দিন হয়ে গেছে। আমার নবী মা আয়েশার চেহারার দিকে তাকায়া বলে, আয়েশা রে শোনো শোনো, আজকে জীবনে একবার স্পেশাল ভাবে আমি আমার আয়েশার জন্য দুটো হাত তুললাম, আমার আয়েশা এত খুশি হলো, গড়াইতে গড়াইতে আমার কোলে চলে আসলো, আয়েশা রে শোনো শোনো, যেই দিন থেকে দুনিয়ার জমিনে আসলাম সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি আমার উম্মতের জন্য এই দোয়া, যেই দোয়া তোমার জন্য একবার করলাম, একবার শুনে গড়াইতে গড়াইতে খুশি হয়ে আমার কোলে চলে আসলা, ওই দোয়া আমি নবী আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজে নামাজে করে থাকি। তাহলে বন্ধু আমার, জীবনে একবার মা আয়েশার জন্য দোয়া করেছেন, এই দোয়ার জন্য যদি মা আয়েশা খুশিতে আত্মহারা হয়ে আনন্দিত হয়ে গড়াইয়া গড়াইয়া নবীর কোলে চলে আসে এবং সেই দিন তারে যদি ঈদ বলে, আপনার জন্য আমার জন্য আমার আঁকা আমার মনিব প্রত্যেক নামাজের শেষে দুটো হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি লি উম্মতি লি উম্মতি, মাওলা আমার উম্মতের আগে এবং পরে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, জানা এবং অজানায়, ওপেনে এবং গোপনে, রাস্তা এবং গতে, গড়ে এবং বাহিরে যত প্রকার গুনাহ হয়ে থাকে, আজকে উম্মত হাত তুলে নাই, আজকে উম্মতের মনিব তোমার হাবিব আকা রহমাতুল লিল আলামিন দয়াল নবীর দুটো হাত তুলে দিয়েছে, মাওলা নবুয়তের হাতের দিকে তাকায়া আমার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার নবী আকা রহমাতুল্লিল আলামিন ডেলি প্রত্যেক নামাজে, আমার নামাজ পাঁচ ওয়াক্ত, আপনার নামাজ পাঁচ ওয়াক্ত, কিন্তু আমার নবীর নামাজ পাঁচ নয়, আল্লাহ ডাক দিয়ে বলে ফাতাহাজ্জাত বিহি না ফালাতান লাক, নবীরে উম্মতের নামাজ পাঁচ, আপনি নবীর নামাজ পাঁচ নয়, তাহাজ্জুতের নামাজ আপনার জন্য স্পেশাল ফরজ করা হলো, আপনি নবীর নামাজ ছয় ওয়াক্ত,
উম্মতের নামাজ পাঁচ ওয়াক্ত। তো নামাজের দিকে যদি তাকান, নবী আমাদের মত নয়, সেখানে উম্মত হয়ে আমি বলি নবী তো আমার মত। তাহলে আমার নবীর কয় ওয়াক্ত নামাজ? ছয় ওয়াক্ত। আমাদের নামাজ কত? পাঁচ ওয়াক্ত। তো ছয় ওয়াক্তের নামাজ ডেলি ছয় ছয় বার দয়াল নবী দুটো হাত তুলে আমাদের জন্য দোয়া করেছেন। আজকে তুমি নবীর ভালোবাসাকে মাইনাস করতে চাও, আজকে তুমি নবীর মুহাব্বতকে মাইনাস করতে চাও, আজকে তুমি ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলতে চাও, আজকে তুমি ইয়া নবী সালাম আলাইকে বেদাত বলতে চাও, আজকে তোমার কাছে নবীর শান বললে বেদাত আর বন্ডামি মনে হয় যে নবী ছয় ছয় বার উম্মতের গুনাহ মাফ করায়া কান্না করতে করতে মাওলা ডাক দিয়ে বলে কাঁদে না কাঁদে না, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে উম্মতকে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে জান্নাত দেব আপনি নবী রাজি হয়ে যাবেন। তাহলে সেই উম্মত নবীর আলোচনা করতে চায় না, নবীরে মাইনাস করতে চায়। তো তুমি শাহরুখ খানকে ভালোবাসলাম ফতোয়া দিলে না, তুমি ঋত্বিককে ভালোবাসলাম ফতোয়া দিলে না, তুমি নেইমারের মতো চুল রাখলাম ফতোয়া দিলে না। বন্ধু আমার, যারা তোমাকে কাল কবরে কোনো উপকার করবে না তাদের কথা বললাম, তারা তো তোমার কোনো উপকার করবে না। যেই বক্তার পক্ষ হয়ে নবীর শান বেয়াদবি করছে করছো তুমি, সেই বক্তা কবরে কি আসবে? সেই বক্তা কি হাউজে কাউসারের পানি দিবে? সেই বক্তা কি সূর্যের গরমের সময় তোমাকে বুকে নিবে? তো তুমি কার দালালি করছো? তুমি কার পক্ষ হয়ে নবীকে গালি দিচ্ছ? সেই জন্য আজকের 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর ঢুকে গেছে, 35 নাইটের দিন ঢুকে গেছে, 31শে ডিসেম্বর 2020-এর শেষ দিনে তোমরা সবাই ওয়াদা করো, ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসো। এখন আসে সামনের দিকে চলে যায়, বন্ধু আমার গভীর মনোযোগ। এক নম্বর, ভালো যদি বাঁচতে হয় রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, রাজি যদি করতে হয় আল্লাহর রাজি করতে হবে, কারণ দুনিয়ার জমিনে তোমারে কেউ মাফ করবে না, মাফ করবে রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে তোমারে কেউ রিজিক দিবে না, রিজিক দিবে রব্বুল আলামিন। আর যদি ভালোবাসতে হয় রহমতুল্লিল আলামিনকে ভালোবাসতে হবে, কারণ নবীকে ভালো না বাসলে আল্লাহরে পাওয়া যায় না, নবীরে মাইনাস করলে মাওলার সম্পর্ক থাকে না। সেই জন্য যেই নবী তোমার জন্য কেঁদেছে তুমিও সেই নবীর জন্য হয়ে যাও। সেই জন্য বন্ধু আমার, তোমার ফলো, তোমার নায়ক, তুমি যাকে অনুসরণ করবে সে কখনো সিনেমার নায়ক হতে পারে না, সে যখন নাটকের চরিত্রে নাটিকা হতে পারে না। বন্ধু আমার, তুমি দেখো না নায়কদের সংসার টিকে না, তুমি দেখো না নায়িকাদের বিবাহ টিকে না, তুমি দেখো না উপরে যদিও বা চকচক ভেতরে পুরাটাই সতর্কাট। তো যাদের আপন সংসার টিকে না তারা কি তোমার কোনো সংসার টিকাইতে পারবে? কেন তুমি অশান্তিতে পা দাও? কোন নায়কের সংসারটা টিকেছে আমাকে দেখাও, কোন নায়িকার সংসারে শান্তি আছে আমাকে দেখাও। এক বিয়ে নয় পাঁচ বিয়ে করে নরে, আজকে যদি পরকিয়া বাড়ে থাকে, আজকে যদি অবৈধ প্রেম বাড়ে থাকে, আজকে যদি মাদক বেড়ে থাকে, আজকে যদি প্রিজিং বেড়ে থাকে, আজকে যদি ধর্ষণ বেড়ে থাকে, আমার বাংলার জমিনে সমস্ত অশান্তি হওয়ার পেছনে পশ্চিমা মিডিয়াগুলো দায়ী হয়ে আছে। তাদেরকে তুমি অনুসরণ করছো? তাদেরকে তুমি অনুসরণ করছো? যাদেরকে অনুসরণ করলে মাদক খাতে চলে আসে, যাদেরকে অনুসরণ করলে নারীর অধিকার থাকে না, যাদেরকে অনুসরণ করলে উলঙ্গপনা বেহায়াপনা আছে, তোমার নায়ক বানিয়েছো তাদেরকে। তোমার বুকে যদি কাউকে নিতে হয় ওই বুকে নেওয়ার নাম রহমতুল্লিল। এখন সে সামনের দিকে চলে যায় গভীর মনোযোগ। এক ঘন্টা হয়ে গেছে, রেখে দিব বারবার এক ঘন্টা? হ্যাঁ চলবে, আমি তো বড় ক্লান্ত, আপনারা বুঝতেছেন আমার কথা। এখন সামনের দিকে চলে যায় গভীর মনোযোগ দিবেন। 2 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট রাজি করতে হবে আল্লাহকে, 2 নম্বর প্রেম যদি করতে হয় প্রেম করতে হবে রহমতুল্লিল আলামিনের সাথে। সেই জন্য বন্ধু আমার,
দয়াল নবী রহমাতুল্লিল আলামিন মদিনায়ে মুনাওয়ারায় চলে আসলেন। আজকে তুমি কোন হিন্দুকে ফলো করো, আজকে তুমি নেইমার মেসিকে ফলো করো, গভীর মনোযোগ। মদিনায় আসলেন রহমাতুল্লিল আলামিন। আনসার ও সাহাবীরা অনেকেই নবীকে কেউ আগে মক্কার জমিনে দেখেছে, বেশিরভাগ মানুষ দেখে নাই। যেই দিন মদিনায় ডুববে, নেটওয়ার্ক নাই, ফেসবুকে পোস্ট দেয় নাই, এখানে তো ফেসবুকে পোস্ট দেয়। আজকে আলোচনা করবে অধ্যক্ষ আল হাস মাওলানা মোহাম্মদ আবু সাদেক রেজবি আল কাদরি, রাত 8টায় ফেসবুকে পোস্ট দেয়। হাসান আজহারি আলোচনা করবে রাত 11টায়, এনামুল হক এনাম হুজুর আলোচনা করবে রাত 12:30টায়। তো সবার কাছে পৌঁছে গেছে, কে কখন তাকরির করবে, কে কখন আসবে। মিডিয়া আমাদেরকে সহজ করে দিয়েছে, সেই দিন ইন্টারনেট নাই, সেই দিন কেউ পোস্ট দেয় নাই। মক্কা থেকে আজ মদিনায় রহমাতুল্লিল আলামিন আসবে, কেউ সেই দিন লাইভে আসে নাই। আজকে 8টায় দয়াল নবী মদিনার বর্ডারে ঢুকবে, কিন্তু রুহানিয়তের কানেকশন ফেসবুক লাগে নাই, গুগল লাগে নাই, ইন্টারনেট লাগে নাই, ফেসবুক লাগে নাই, ইউটিউব লাগে নাই। মদিনায় বসে আছে নবীর প্রেমিক মনি বসে আছে গাড়ে সুরে, সেই কান থেকে মানুষ জেনে গেছে আজকের দিনে রহমাতুল্লিল আলামিন মদিনায় ঢুকবে। তাহলে যখন মদিনাবাসী জেনে গেল মক্কার মহিলাগুলো উঠে গেছে পাহাড়ের উপরে, ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যে লাফালাফি করছে, মদিনার যুবকগুলো দুই রাস্তায় দাঁড়িয়ে গেছে, আমার নবী যখন দেখলেন উপরে সাওয়ারির উপর রহমাতুল্লিল আলামিন, নিচে আসে সিদ্দিকে আকবর, নবীর চেহারায় ওয়াদ্দুহা দেখে শুধু মুসলমান নয় পুরা মদিনাবাসী দিয়ে বলে উঠলেন তালা আল বদ আলাইনা, কিসের নায়ক কিসের নায়িকা, কিসের পূর্ণিমার চাঁদ, এটা তো দেখি বাস্তব পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় চলে এসেছে। তো তুমি সেই মদিনার পূর্ণিমার চাঁদ বাদ দিয়ে, লেভেল নাই, পরিচয় নাই, জাহান্নাম যাদের ঠিকানা তাদেরকে তুমি অনুসরণ করছো, তাদেরকে তুমি মেনে নিচ্ছ তালা আল বদরু, তাহলে আপনারা গভীরভাবে মনোযোগ দেন, কারণ আমার আলোচনা ধারাবাহিক, একটু থেকে একটু ছেড়ে দিলে পুরো আলোচনা বোঝা সম্ভব নয়। সেই জন্য আপনারা গভীর মনোযোগ দিয়ে, পিছনে পর্যন্ত যাচ্ছে আওয়াজ, যাচ্ছে পিছনে একজন হাত তুলে দেখান, এখন আসেন পিছনে পর্যন্ত গেলে হবে, আমার আর বাহিরে যাওয়ার কোন দরকার নাই, আমি বেতন নিয়ে বেশি কাজ করি, বাহিরে পরে মাথা কামাবো, আগে বেতনটা ঠিক করে নিই। এখন আসে সামনের দিকে, একজন পরিবর্তন হলে দুইজন হবে, দুইজন পরিবর্তন হলে পাঁচজন হবে, একদিনে সব পরিবর্তন করা এটা সম্ভব নয়। সেই জন্য আমরা মাহফিলে, আমার মাহফিলে আমি একজনকে খুঁজি কে মাদক ছেড়ে দিবে, একজনকে খুঁজি কে প্রিজিং ছেড়ে দিবে, একজনকে খুঁজি কে যায় নামাজ বসে মাওলার প্রেমে চোখের পানি ছাড়বে। একটা মানুষ যদি পেয়ে যায় মাহফিল কামিয়াব হয়ে গেছে। এতগুলো পরিবর্তন দরকার না, একজন দরকার, কারণ একজন হলে দুইজন হবে, দুইজন হলে পাঁচজন হবে। একদিনে যদি সব করতে চায় তখন হিতের কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখন সামনের দিকে চলে যায় দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। আমার নবীর হাসিটা বড় চমৎকার, কেমন চমৎকার, আল্লাহ বলে ওয়াদ্দুহা, আমার মুস্তাফা যখন হাসে সূর্য যেরকম দুনিয়াকে আলোকিত করে, আমার মুস্তাফা আসমানকে আলোকিত করে দেয়। আমার নবীর হাসি বড় সুন্দর, আমার নবীর কান্নাটাও বড় দেখতে ইচ্ছে করে, আমার নবীর বসাটা বড় স্মার্ট, আমার নবীর দাঁড়ানো বড় চমৎকার, আমার নবীর হাঁটাতে বড় সুন্দর, আমার নবীর লেনদেনটা বড় চমৎকার, এত সুন্দর। ইসলামের কথা বলে নাই, আল্লাহ এক বলে নাই, রসুল এক বলে নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, তকবক তরুণ নওজওয়ান রহমাতুল্লিল আলামিন যখন বললেন হিলফুল ফুজুল করে পুরা মক্কা শান্তি করে ফেলবো, সমস্ত যুবক আমার নবীর কদমে চলে এসেছে। তাহলে কত সুন্দর হলে, কত স্মার্ট হলে আমার নবীর ডাকের চোটে মক্কার নওজওয়ান তরুণগুলো এক
একটি সংগঠনের আন্ডারে চলে আসে, এটার নাম রহমতুল্লিল। তো আমার নবী যখন সাহাবীদের সাথে কথা বলে, আমার নবী যখন হাসি দেয়, আমার নবী যখন বসে, মদিনার সম্ভ্রান্ত ইহুদি পরিবার, ওই পরিবারে একজন টগবগে তরুণ নওজওয়ান, বড় সুন্দর স্মার্ট, সে দেখে মদিনার অবস্থা বড় পরিবর্তন হয়ে গেছে। সে দেখে মদিনায় একজন হাসলে সবাই যেন হাসে, সে দেখে মদিনায় কাঁদলে সবাই যেন কাঁদে, সে দেখে মদিনা ওয়ালা যেদিকে হাঁটে সবাই যেন সেদিকে হাঁটে। নবীর বসা তার ভালো লাগে, নবীর হাসি বড় ভালো লাগে, নবীর কথা বড় ভালো লাগে, নবীর দেখা বড় ভালো লাগে, নবীর উঠা বসা বড় ভালো লাগে, নবীর হাঁটা বড় ভালো লাগে। ইহুদি যুবক আমার নবীর প্রেমে পড়ে গেছে। তুমি প্রেমে পড়ো কাদের? আর ইহুদি যুবক প্রেমে পড়েছে কার? দয়াল নবী রহমতুল্লিল আলামিন। এখন তার ঘর ভালো লাগে না, এখন তার আর বন্ধু ভালো লাগে না, যেখানে পানির মতো করে মদ পান করে এখন আর মাদক ভালো লাগে না, এখন মুস্তফাকে বড় ভালো লাগে। সে দাঁড়িয়ে আছে, আমার নবীর বসা সে দেখছে, আমার নবী হাঁটছে সে দেখছে, আমার নবী কথা বলছে দেখছে। একদিন যায় নবী মুস্তফা দেখতে পায় বসে আছে, দুই দিন যায় রহমতুল্লিল আলামিন দেখতে আছে ও বসে আছে, তিন দিন যায় দেখে ওই যুবক নবীকে পিছে ছাড়ানার, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনের ডাক দিলেন, যুবক এদিকে আয়, কি হলো? দেখি আমি বসলেও সেখানে, আমি দাঁড়াইলেও তুমি সেখানে, আমি হাঁটলেও তুমি সেখানে, কি হলো তোমার? ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনার প্রেমে পড়ে গেছে, আমার বড় ভালো লাগে আপনাকে, আপনার বসাটা এত চমৎকার, আপনার দাঁড়ানোটা স্মার্ট, আপনার হাঁটা এত সুন্দর, আপনার হাসিতে যে কেউ প্রেমে পড়ে যাবে। নবী গো আমাকে প্রেমিক হিসেবে নিয়ে নেবেন, খাদেম হিসেবে নিয়ে নেবেন, গোলাম হিসেবে নিয়ে নেবেন, আমি দুনিয়াতে আর কাউকে ভালোবাসবো না, একটা জাতকে ভালোবাসবো, ওই জাতের নাম রহমতুল্লিল। আমার নবী শুনতে লাগলেন, ওই ইহুদি যুবক ডাক দিয়ে বলেন, নবী গো আমি মুসলমান নয়, আমি অমুসলিম ইহুদি, মা বাবার ঘরে একটা মাত্র সন্তান, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার মা বাবা আমাকে কখনো জমিনে রাখে নাই, বড় আদর করে মায়া করে বড় করেছে, ইসলাম যদি কবুল করি আমার আম্মু আব্বু বড় কষ্ট পাবে, সেই জন্য আমি মুসলমান হতে পারবো না, কিন্তু বুক থেকে আপনি নবীকে সরাইতে পারবো না, নবীর এই আমার গোলাম বানাবেন, খাদেম বানাবেন। আমার নবী দুটো হাত উজার করে দিয়ে বলে, আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহ বলেন, নবীর এই ওই বক্ককে কি আমি প্রশস্ত বানাই নাই? আমার নবী বললেন, এই ইহুদি যুবক এই বুকটা এমন যেই বুক কখনো মাইনাস করে না, এই বুক সবসময় মানুষকে প্লাস করতে ভালোবাসে। আয় যদি তুই বুকে আসতে চাস চলে আয়। যুবক যেন মনে করছে আজকে জীবনের বড় পাওয়া সে পেয়ে গেছে, এক লাফ দিয়ে নবীর বুকে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর এই বুকটা এত আরাম, বুকটা এত বিছানা এত সুন্দর, যেখানে মাথা রাখলে দুনিয়ার কথা আর মনে থাকে। আমার নবীকে যুবক ডাক দেন, নবী গো আমি আপনার পিছনে পিছনে থাকতে চাই, নবীরে আমি আপনার খেদমত করতে চাই, যদিও বা আমি ইহুদি আপনি নবী কি খেদমত নিবেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, নবীরে আপনি শুধু মুসলমানের জন্য রহমত নয়, আলামিন গ্রহ উপগ্রহ বিশ্ববাসীর জন্য রহমত, সুতরাং মাইনাস করিয়েন না, আপনি শুধু প্লাস করবেন। আমার নবী যুবকরে বলে, হ্যাঁ তুমি যদি আমার পিছনে থাকতে চাও অবশ্যই থাকতে পারবে। আমার নবী যখন অজু করতে যায় যুবক পানি আগায়া দেয়, আমার নবী যখন অজু শেষ করে যুবক গামছা আগায়া দেয়, আমার নবীর যা লাগে যুবক নবীর দিতে থাকে, নবীর দিদার করতে থাকে। নামাজের যখন সময় হয়ে গেল আমার নবী হাঁটতে হাঁটতে মসজিদে নবীর দুয়ারে চলে আসলেন, যুবককে ডাক দিলেন, যুবক এটা মসজিদ, লিল মুসলিমিন মুসলমানদের জন্য, নামাজ এটা মুসলমানের ঐতিহ্য, তোমার যদি বলি মসজিদে ঢুকো এটা অনাধিকার চর্চা হবে, ইসলাম অন্য ধর্মের উপর জোরাজুরি করে, সুতরাং নামাজ পড়বে মুসলমান, মসজিদ মুসলমানের ইবাদত ঘর, সুতরাং আমি প্রবেশ করব, তোমাকে ছুটি দিলাম যাও বন্ধুদের সাথে আড্ডা দাও,
যাও মা-বাবাকে দেখে আসো। সেই জন্য বলে ধর্ম যাজ্জার উৎসব তাত্তার। আমি যদি কোনো হিন্দুকে বলি ধর্ম যাজ্জার উৎসব সবার মানাস করতে আয়, এটা কি ধর্মের উপরে জুলুম হবে না? আমি যদি বলি উৎসব সবার কোরবানি করলাম উৎসব তো সবার আয় না একসাথে গরুর মাংস খায়, তখন এটা কি বদ্ধতা হবে না জুলুম হবে? জুলুম হবে, কারণ তার ধর্মে গরুর মাংস ভক্ষণ করার কোনো অধিকার। সেজন্য ইসলাম বলে তোমার ধর্ম তোমার, ওর ধর্ম ওর, সকলের ধর্ম নিজের, ধর্ম যাচ্চার উৎসব তার, এর মাধ্যমে জাতিগত অধিকার ইসলামেই বাস্তবায়ন করেছে। আমার নবী ডাক দিয়ে বলে ইহুদি যুবক তোমাকে যদি বলি মসজিদে আসো জুলম হবে, কারণ নামাজ ইহুদির জন্য নয়, নামাজ মুসলমানের জন্য। তোমাকে ছুটি দিলাম। যুবক নবীর দিকে তাকায়া বলে যে নবীর প্রেমে পড়ে সে কি আর বন্ধুকে ভালো লাগবে, তার কি আর ঘর ভালো লাগবে? আমার নবী বললেন তাহলে কি করবে? বলছে মনকে সান্ত্বনা দিব, নবী তো মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আমার নবী নাই কি হয়েছে? নবীর জুতা না লাইন মুবারক তো আছে, আমি বাহিরে দাঁড়িয়ে নবীর জুতা মুবারক বুকে রেখে বলবো ওহে মন অশান্তি হয় না, মনিব নামাজ পড়ে মনিবের জুতা মুবারক আমার বুকে লেগে আছে। এটার নাম বলে ভালোবাসা। একদিন যায় নবীর পিছু ছাড়া না, দুই দিন যায় নবীর পিছু ছাড়া না, তিন দিন যায় নবীর পিছু ছাড়া না, এক বৎসর চলে গেল, দুই বৎসর চলে গেল, তিন বৎসর চলে গেল, নবীর একদিনের জন্য পিস দেয় নাই। কিন্তু তিন বৎসর পরে একদিন আমার নবী ওযু করতে বসলেন, দেখে আজকে ওযুর পানি আগায়া দেয়। সৈয়দুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওযু শেষ হলো, আজকে দেখে গামছা আগায়া দেয়। সৈয়দুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মসজিদে ঢুকে দেখে জুতো মোবারক নিয়ে দাঁড়িয়ে আছে। সৈয়দুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন সাহাবী আমার, ওই যুবক যেই যুবক আমার প্রেমে পড়ার কারণে পরিবার বাদ দিয়েছে, সংসার বাদ দিয়েছে, বন্ধু বান্ধব বাদ দিয়েছে, তিন বৎসর আমার পিছে পিছে ঘুরেছে, আজ কেন জানি আসে নাই, সে কি রাগ করেছে? সৈয়দুনা বেলাল বলেন নবী রে আপনার কদম এমন কদম যেখানে আসতে জানে মানুষ কখনো যেতে জানে, তাহলে আসে নাই কেন? নবীর আজ এমন অসুস্থ হয়ে গেলেন, আজ এমন আক্রান্ত হয়ে গেলেন, বিছানা থেকে উঠা তার পক্ষে আর সম্ভব নাই। আমার নবী বললেন তিন বৎসর মদিনাওয়ালার দরবারে এসেছে, আজ যদি আমি তার কাছে না যাই কেমন হবে? চলো সাহাবী, এতদিন যুবক আমার কাছে এসেছিল, আজ নবী তার ঘরে চলে যাব। আমার নবী নামাজ শেষ করে দল বদল নিয়ে চলে গেলেন, ইহুদির ঘরে ঢুকতে লাগলেন। প্রথম ঘরে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে যুবক, দুই চোখ দিয়ে পানি পড়ছে, নবী না দেখার যন্ত্রণায় চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আমার নবী জিদ্দুকা মাত্র ডান হাত মোবারক যখন তার কপালে রাখলেন অতি দ্রুত তুলে ফেললেন, ডাক দিয়ে বললেন সাহাবী আমার শোনো শোনো, আর বেশিক্ষণ থাকবে না, মালাকুল মউত আজরাইল চলে এসেছে, তার জান কবজ হবে। যখন আজরাইল চলে আসে আমলনামা যখন ওপেন হয় তওবার দরজা বন্ধ হয়ে যায়, আর তওবা করার কোনো সুযোগ নাই। এমন মুহূর্তে আমার নবী পৌঁছলেন, ডাক দিয়ে বললেন ইহুদি তিন বৎসর খেদমত করলা মুনিব মুস্তাফার, কিন্তু ঈমান হারা হয়ে জাহান্নামে যাবে, এটা মুনিব মানতে পারবো না। শেষ সময়ে তাই চাওয়া আমার মুখে কালিমাটা পড়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক তার বাবার দিকে তাকায়, তার বাবা ডাক দিয়ে বলে ও আমার প্রিয় বৎস, যেই নবীর জন্য বাবার কথা শুনলি না, যেই নবীর জন্য মায়ের চোখের পানি দেখলি না, যেই নবীর জন্য বন্ধু বান্ধব বাদ দিয়ে দিলি, আজ শেষ সময়ে আমার দিকে তাকায়া কি হবে? যেই নবীকে দেখাতো দিন, যেই নবীকে দেখাতো রাত, সেই নবী যা বলে তা করে ফেল। ওই যুবকের ঠোঁট দিয়ে শেষ শব্দ বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে
করতে বাকি নিঃশ্বাস যেতে বাকি হয় নাই কালিমা শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ইন্তেকাল করে ফেলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবীজি বের হইলেন ডাক দিয়ে বললেন সাহাবী আমার ছিল জাহান্নামী আমি মনিব তার জান্নাতি বানায়া দিছি তাহলে আমার নবী এমন নবী যেই নবী জাহান্নামীরে কি বানায়া দেয় জান্নাতি বানায়া দেয় আর আমি আপনি যারে অনুসরণ করলাম তারা জান্নাতি থাকলে তারা কি বানায়া দেয় তো আপনি কারে অনুসরণ করছেন যে আপনার জান্নাত উল্টায়া জাহান্নামী বানায়া দেন তারে আপনার ভালো লাগলো যেই নবী জাহান্নামীরে জান্নাতি বানায় সেই নবীরে আপনার ভালো লাগলো না সেই জন্য আজকের 31 ডিসেম্বর কসম করে ফেলেন শপথ করে ফেলেন দুনিয়ার কোন ব্যক্তি আমার মডেল নয় আমার মডেলের নাম রহমাতুল লিল রহমাতুল লিল তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 31 ডিসেম্বরের শুরুতে আজকের মাহফিল দিয়ে আমরা জাতিকে জানাবো তোমরাও 31 ডিসেম্বর পালন করো নাচে আর গান দিয়ে ড্যান্স দিয়ে তোমাদের 31 ডিসেম্বর হয় বেপর্দা নারী দিয়ে তোমাদের 31 ডিসেম্বর হয় অশ্লীলতা বেহায়াপনা দিয়ে নবী প্রেমিকদেরও 31 ডিসেম্বর হয় দয়াল নবীর মুহাব্বতে মাওলার প্রেম দিয়ে তাহলে পার্থক্য আছে না নাই আছে সুতরাং দুনিয়া নিবেন না আখিরাত নিবেন আখিরাত নিতে হবে সেই জন্য বলতে লাগলাম তাই সেই নবীকে পেয়ে সাহাবায়ে কেরাম আপন ঘরবাড়ি ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম পরিবার ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম ইজ্জত সম্মান সমস্ত কিছু নবীর জন্য দিলেন শুধু তাই নয় আবার নবীর সাহাবী সাইয়্যিদুনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন শায়রে রসুল উনি আমার নবীর শানে নাত গাইতেন আমার নবীর শানে যখন নাত গাইতে দাঁড়াইতেন আমার নবী প্রত্যেকবার বলতেন হাসান তুমি যখন মুনাফিক মুশরিক কাফেরের বিরুদ্ধে আমি নবীর পক্ষে কথা বলো তুমি একা নয় ভয় পেও না তোমাকে রুহুল কুদস জিব্রিল আমিন সাহায্য করে থাকে নবীর পক্ষে থাকলে তখন আসমানের ফেরেশতা আপনার নিরাপত্তার দায়িত্ব নেই কিসের দায়িত্ব নেই নিরাপত্তা সেই জন্য আমাদের পুলিশ লাগে না আমাদের র‍্যাব লাগে না আমাদের প্রশাসন লাগে না আমরা প্রশাসন ছাড়াই মাহফিলে যাই নিরাপত্তা ছাড়া মাহফিলে যাই দাওয়াত কে দিয়েছে এটা দেখি না দাওয়াত পেয়েছি কিনা সেটা দেখি গদ্দান থাকবে কিনা এটা দেখি না আসে যায় কেন কারণ আমার হুসাইন শিখিয়েছে গদ্দান দেওয়ার মধ্যে শান্তি আছে গদ্দান দেওয়ার মধ্যে কি আছে শান্তি আছে সেই জন্য এই জমিনে দুই প্রকার কেউ গদ্দান দেয় কেউ গদ্দান নেয় যারা গদ্দান নেয় তাদের নাম এজিদি জঙ্গি যারা গদ্দান দেয় তাদের নাম হুসাইনি সুন্নি তাদের নাম হুসাইনি সুন্নি সেই জন্য আমরা চলে আসি কেন কারণ আমার নবী বলেছেন নবীর পক্ষে যারা কথা বলে তারা একা নয় তাদের সাথে ফেরেশতাও আছে আবার ওদের পুলিশ লাগে ওদের র‍্যাব লাগে ওদের 100 ক্যামেরা লাগে ওদের সমস্ত নিরাপত্তা দিয়ে ক্যামেরা লাগে কেন নবী যার নাই তার নিরাপত্তা নাই নবী যার আছে তার নিরাপত্তা আছে আর কি আছে নিরাপত্তা সেজন্য সুন্নিদের কোনো ভয় নাই আমরাও পাথর মারি না কাউরে কারো গাড়ি ভেঙে দেই না কারো গলার উপর ছুরি ধরি না কেন কারণ সুন্নিরা গদ্দান নেয় না দেশকে শান্তি করার জন্য সুন্নিরা গদ্দান দিয়ে থাকে আমরা গদ্দান কি করে থাকি দিয়ে থাকি সেই জন্য আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আসো আজকের কর্ণফুলীর জমিনে আমরা সবাই হয়ে যাই নবীর মদিনা ওয়ালার প্রেমের ফেরিওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু